যখন আমাদের ঘরগুলো দেওয়ালগুলো নোংরা হয়ে যায়, যখন গন্ধ হয়ে যায়, নোংরা হয়ে যায়, আমরা ঘরগুলো ভেঙে ফেলি না, আমরা দেয়ালগুলো ভেঙে ফেলি না, আমরা কি করি? আমরা বাজারে চলে যাই, বাজারে গিয়ে রং কিনে নিয়ে আসি, রং কিনে নিয়ে এসে ওই নোংরা দেওয়ালগুলোকে ভালো করে ধোয়াধুই করে পূজাপুজি করে উপরে রং লাগিয়ে দিই। যখনই রংটা লাগিয়ে দিই, রং লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খারাপ দেওয়াল নোংরা দেওয়ালটাকে রং লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই দেওয়ালটাকে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে আবার পরিষ্কার ঝাড়া ছকছকে হয়ে যায়। ওই রকম দ্বারা আমরা বড় গুণাগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ আমাদের ঘরে যদি ঠিক হতে হয় আমাদের জীবনগুলোকে ধ্বংস করতে হবে না, মরে যেতে হবে না, মেরে দিতে হবে না। আমাদের কি করতে হবে? তওবা করে, মুজাদা করে আমাদের ওই নোংরা কলবে দিলের উপরে যদি একটু রং লাগিয়ে দিতে পারি আমাদের দিলগুলো পরিষ্কার হয়ে যাবে। আমাদের ঘরে আমার আল্লাহ আলা দরজার বান্দা বানিয়ে দেবে। রান্নাঘর আছে না? রান্নাঘরে তো নোংরা, আপনি রান্নাঘরে যে দেখবেন এখন তেল চিটে হয়ে গেছে, সব কাঠে রান্না দেয় ধোঁয়া ধুই কালো হয়ে গেছে। কি হবে, কি হবে, কি রান্নাঘর পরিষ্কার করতে গেলে আবার ভেঙে নতুন করে রান্নাঘর তৈরি করে না, বাজারে যে রং কিনে এসে মেরে দেন, চকচকে হয়ে গেল, আবার নতুন হয়ে গেল, আবার নোংরা হয়ে গেছে, আবার রং মাখানো। মুসলমান, এই ওয়াজের মজলিস থেকে যারাই রং নিয়ে গিয়ে মাখাবে আমার আল্লাহ তাদেরই দিলকে নূর করে দেবে। উদাহরণস্বরূপ বুঝার লেগে বললাম। মুসলমানের ছেলেরা, এ রবির উম্মত, উম্মতিয়া, আল্লাহ বাদ আমাদের করে একে অপরের মুখ দেখার জন্য জান্নাতের বাগানে নিয়ে আসে নেই, একে অপরের মুখ দেখার জন্য ওয়াজের মজলিসে বসায় নেই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইমানে কামেল বানানোর জন্য, আমলে কামেল বানানোর জন্য, সত্যিকারের মুসলমান বানানোর জন্য, আশেকে খুদা বানানোর জন্য, আশেকে রসুল বানানোর জন্য, ওলি আউলিয়া বানানোর জন্য, হাক্কানি হাক্কানি আল বান্দা বানানোর জন্য আমার আল্লাহ পাক নিয়েছে, বেশ পুষিয়ে দিয়েছেন, আমার আল্লাহ নিয়েছে, জড়া করে দিয়েছেন। এর খবর নিয়ে দেখে যাও কত বড় বড় খারাপ ছিল, তারা ওয়াজের মসজিদ মজলিসে বসেছে, ওয়াজ নসিহত শুনেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও হযরতে হযরতে ইব্রাহিম বিন আদাম বলে একটা মানুষ ছিল, জগৎ বিখ্যাত বাদশা ছিল, আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিল। বিশ্বের হাফি বলে একটা লোক ছিল, জগৎ বিখ্যাত মত করছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। হাবিবে আজমি বলে একটা লোক ছিল, জগৎ বিখ্যাত লোক, জগৎ বিখ্যাত সুদ সুদ করছিল, পরিবর্তনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। মালিক ইবনে দিনার ছিল, জগৎ বিখ্যাত বাজে লোক ছিল, আর পরিবর্তন হয়ে গেল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। আর এখানে পড়ে শুয়ে আছে আব্দুল মোমেন বলে একজন মানুষ শুয়ে আছে, বাকুলে শুয়ে আছে, আর হিন্দু প্রতাপ চন্দ্র সেন ছিল, তৌবা করে পরিবর্তন হলে চল্লিশটা আব্দালের সরদার হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে আল্লাহ দরবারে বিদায় নিল। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, আমরা কি সুদ খাই নেই? এখানে সুদখর বসে আছে, মদখর বসে আছে, জিনাখর বসে আছে, না না অত গুণ আমরা করি না। আমাদের গুণে একটু গান শুনে ফেলি, একটু সিনেমা দেখে ফেলি, একটু এই করে ফেলি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটু চোখে জেনা হয়ে গেল। হ্যাঁ, যদি অত খারাপ, যদি অত বড় ওলি হতে পারে, হ্যাঁ আমরা অল্প খারাপ অল্প হলেও ওলি হতে পারবো না, পারবো না। হ্যাঁ, অল্প খারাপ অল্প অল্প মাকামে পেতে পারি না, পারি না, মেহনত করতে হবে। কি বললাম? কল আছে, জীবনে পেঁয়াজ বুঝবে না, কল টিপতে হবে, পানি বের করতে হবে, খেতে হবে, তারপরে তোমার পেঁয়াজ মিটবে, না হলে মিটবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের ঘরে রমজান দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ আমাদের নামাজ দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ আমাদের যাকাত দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমাদের হজ দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমাদের ঘরে আল্লাহ কুরবানি দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমার আল্লাহ আরাফাত দিয়েছে, আমার আল্লাহ
আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চাও, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের করে লাইলাতুল কদর দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চাও, এজন্যই তো আল্লাহ শবে বরাত দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আল্লাহ আসুরা দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আল্লাহ পাক আমাদের করে কুরআন দিয়েছে, রাসূল দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আল্লাহ সাহাবা দিয়েছে, তাবেইন দিয়েছে, তাবা তাবেইনের মেদিন দিয়েছে, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আল্লাহ ওয়াজের মজলিস দিয়ে এখন আমার আল্লাহ শোনাচ্ছে। এই মুসলমানের ছেলেরা আল্লাহ জান্নাত দিতে চায় এটা পুরো ক্লিয়ার, এবার আমাদের পালা এসে গেল, এবার আমাদের নিজেদের করে প্রশ্ন করতে হবে, আমরা কি জান্নাত পেতে চাই, আল্লাহ জান্নাত দিতে চাই, আমরা কি জান্নাত পেতে চাই, যদি বলে হ্যাঁ হ্যাঁ আমরাও জান্নাত পেতে চাই, তাহলে কি করতে হবে, আল্লাহর হায়ের সাথে হা লাগিয়ে দাও, যখন তোমার হা আল্লাহর হা মিলে যাবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে কে কে দিদার দান করবে, আল্লাহ জান্নাত দিতে চায়। আপনারা জান্নাতে যেতে চান, জোরে বলেন হ্যাঁ, আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, আসসাউমু লি ওয়া আনা উজ্জা বিহি, রোজা আল্লাহ দিদার করায় একবার, জোরে বলুন হ্যাঁ হ্যাঁ, মুসলমান মুসলমান আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ এই জিল হজ মাস দিয়েছে, একবার জোরে বলুন, কি মাস চলছে এটা বলেন, হ্যাঁ জিল হজ মাস, হ্যাঁ আরবি বছরে 12 মাসের শেষ মাস জিল হজ, রমজানকে আল্লাহ সরদার করেছে, কিন্তু বরকতের দিক দিয়ে আমার রমজানকে আল্লাহ সরদার করেছে, সম্মানের দিকে জিল হজ মাসকে আমার আল্লাহ রমজানের থেকে বড় করেছে, যত মাস আছে এই মাসের মধ্যে সবচেয়ে বড় মাস হচ্ছে চারটে, কটা চারটের মধ্যে সরদার রমাদান আর রমজানের পরে, রমজানের পরে আমার আল্লাহ পাক জিল হজকে দান করেছে, একবার জোরে বলেছে, কোন কোন রেওয়ায়েতে এসেছে যে আরাফাতের যেটা দিন, আরাফাতের দিন এর মাকাম আমার আল্লাহ লাইলাতুল কদরের মতন করেছে, একবার জোরে বলুন, এই গতকালকে চলে গেল আরাফাতে, সব মানুষ সব হাজির আরাফাতে বসেছিল, সব বসে আছে কি করতে, আরাফাতে বসে কোরআন পড়ার লেগে, আরাফাতে বসে কোনো স্পেসিফিক দোয়া আছে, না না আরাফাতে শুধু বসে থাকা ওটাই হজ, আরাফাতে শুধু বসে থাকা ওটাই হজ, ওটাই হজ, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ বাইতুল্লাহ আমাদের ঘরে দিয়েছে, আমার আল্লাহ আমাদের কাবাতুল্লাহ দিয়েছে, জোরে বলুন মুসলমান আমাদের মেহনত করতে হবে, আমরা এখান থেকে শুনবো নিজের জীবনে বাস্তবায়ন করবো, বলেন ইনশাআল্লাহ, মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ আমাদের ঘরে অনেক নিয়ামত দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাক আমাদের করে হুজুর পাক দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ আমাদের করে কোরআন দিয়েছে, সেই হুজুর পাক আর কোরআনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদের জানিয়েছেন দুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা, ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, একটা হচ্ছে ইমানের সঙ্গে আকীদার সঙ্গে, চারটা হচ্ছে আমলের সঙ্গে, একটা হচ্ছে ইমানের সঙ্গে, একটা হচ্ছে ইমানের সঙ্গে আকীদার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা হয়ে গেল, এবার হয়ে গেল কি নামাজ রোজা হজ যাকাত, এই চারটি আমলের সঙ্গে, এই নবীর উম্মত উম্মতিরা এই চারটি আমলের সঙ্গে, এই চারটির মধ্যে একটা হচ্ছে হজ, এই হজকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে, এই হজকে আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে, এই হজকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত আমলের থেকে আলাদা আমল করেছে, নামাজ আপনি সারা পৃথিবীর যেখানে খুশি পড়তে পারবেন, রোজা আপনি সারা পৃথিবীর যেখানে খুশি রাখতে পারবেন, যাকাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, কুরবানি আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, যেখানে আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাকওয়া আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাহারাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি অর্জন করতে পারবেন, কিন্তু হজ যেখানে সেখানে হবে না, হজ করতে গেলে আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে, আর আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইমে থাকা এরই নাম হচ্ছে হজ, আমার আল্লাহ পাক আমাদের হজ দিয়েছে, এ মুসলমানের ছেলেরা অনেক মুসলমান এমন আছে, আমি কালকেই শুনছিলাম দুজনা একজনা ছেলে তার বাপ মাকে হজে পাঠিয়েছে, গ্রামের লোকেরা বলতে আরম্ভ করেছে কেন হজে পাঠালি, ওর থেকে দুটো স্টল
কিনলে তো ভালো হতো, হ্যাঁ 5 লাখ 5 লাখ 10 লাখ চলে গেল, তার থেকে তুমি একটা দোকান কিনলে তো উপকার হতো। না মুসলমান, না মুসলমান, হুজুর পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা যারা আওকাত থাকা সত্ত্বেও যারা হজ করলো না ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে আমি জানি না, তাই আপনাদের বলে দিয়ে যায় যারা আল্লাহর ঘর কাবাই চলে গেল আমার আল্লাহ পাক তার জন্য আখিরাতে উচ্চ মাকাম দান করে দিল। আমার আল্লাহ কাবা শরীফ মক্কা শরীফে তৈরি করেছে বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরে কি আমার আল্লাহ থাকেন? যদি বলে যদি ওই ঘরে কি আল্লাহ থাকেন? না। কেন তৈরি করলেন আল্লাহ? আল্লাহ আমাদের উপরে এহসান করলেন ওই কাবা তৈরি করে, একবার জোরে বলেছি আমাদের উপরে এহসান করলেন। কুরআন খোলেন সূরা হজ, সূরা হজ বলে একটা সূরা আল্লাহ পাক কুরআনে দেন, সেই সূরা হজ আমার আল্লাহ, সূরা ইমরানে আমার আল্লাহ এ জিকির করেছেন, এই কি বলে পরিষ্কার করো কাবা, কি করেন পরিষ্কার করো, আর বলেলি আল্লাহ বলছেন কুরআন শরীফে পরিষ্কার করো এজন্যে যাতে করে আমার বান্দারা, হ্যাঁ পরিষ্কার করে এজন্য আমার বান্দারা আসবে তার জন্য পরিষ্কার করো। আল্লাহ আমার ঘর পরিষ্কার করো, আমার আল্লাহ বলেন আমার বান্দারা আসবে সেজন্য কাবা পরিষ্কার করো। আল্লাহ শখ করে বান্দা তৈরি করেছে এটা জেনে রেখে দেবে, গরু ছাগল গাছপালা আসমান জমিন সূর্য যা কিছু দেখছেন সব আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আমার আল্লাহ খুব শখ করে মানুষ তৈরি করেছে। আমরা আল্লাহ পাকের শখের বান্দা, আল্লাহ খুব ভালোবেসে খুব মোহাব্বত করে খুব মোহাব্বত ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমাদের বান্দা করে মানুষ করে পাঠিয়েছে একবার জোরে। তাহলে আমার আল্লাহ পাক যখন শখ করে বান্দা বানিয়েছেন, আল্লাহ শখ করেই কাবা তৈরি করে আমাদের আসার লেগে কাবা পরিষ্কার করিয়েছে, কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, একবার জোরে বলেছে। সেই পরিষ্কারের দায়িত্ব এখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর বংশ রাসূলুল্লাহর বংশের মাধ্যমে এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত হুজুরের বংশ লোকেরাই কাবা পরিষ্কার করবে, অন্যকে পরিষ্কার করবে না। রাসূলুল্লাহর বংশ পৃথিবীর সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশ, হাশিমি গোত্রের মাধ্যমে দিয়ে আমার আল্লাহ কাবা পরিষ্কার করাচ্ছে। হুজুরের পরে চার কাবিলা মানে চার দলে বিভক্ত হয়ে গেল, কেউ পানি খাওয়াতো কেউ পরিষ্কার করতো, এরকম করে চার দলে বিভক্ত হয়ে গেল, কিন্তু হুজুরের খানদান কাবা পরিষ্কার করল। আল্লাহ ঘর তৈরি করলেন আর নবীর বংশকে দিয়ে কাবা পরিষ্কার করলেন, কেন? আল্লাহর বান্দারা কাবায় আসবে বলে। মুসলমান মুসলমান আমাদের মেহনত করতে হবে, মেহনত অনেক রকম ভাবে করা যায়, তবে আল্লাহ পাওয়ার জারিয়া নামাজ রোজা যাকাত আছে, হজকেও আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে, আর হজ এই মাস ছাড়া আর এই এই 8 9 10 এই এই ছাড়া হজ জীবনে যদি বলেন হবে না। স্পেশাল দিন স্পেশাল জায়গা, নামাজ স্পেশাল জায়গা নয়, যেখানে খুশি পড়ে সারা পৃথিবী মসজিদ যেখানে খুশি পড়ে, যাকাত যেখানে খুশি দিতে পারবেন, কিন্তু হজ যেখানে সেখানে করা যাবে। মুসলমান আমার আল্লাহ আমাদের উপরে এহসান করেছেন, কুরবানি হাজিদের লাগে, কুরবানি সবার জন্য নয়, ঈদের নামাজ ঈদুল আজহা হাজিদের জন্য সবার জন্য নয়, কিন্তু হুজুরের সাদকাতে হুজুরের দোয়াতে আমার আল্লাহ কবুল করে নিলেন, কবুল করে নিয়ে কি করলেন আমার আল্লাহ ওই কাবায় হজ হচ্ছে সেই হজের কুরবানি গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জয়েন করে দিলেন, কাবায় হজ হচ্ছে সেই হজের ঈদুল আজহা সারা পৃথিবীর মানুষকে জয়েন করে নিলেন, আমাদের মুসলমান এই মাস হচ্ছে হজের মাস,
এই মাস হচ্ছে খাস। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমার আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়, দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়। আজিরের জন্য একটা আল্লাহ মৌসুম তৈরি করেছে, পেঁপের জন্য আল্লাহ মৌসুম তৈরি করেছে, এরকম ভাবে আলুর জন্য আল্লাহ একটা মৌসুম তৈরি করেছে, ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক ইবাদতের মৌসুম তৈরি করেছে। যেমন ইবাদতের মৌসুম রমজান মাসে, আমার আল্লাহ রমজান মাসে মাসকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে, অনুরূপ ভাবে এই জিলহজ মাসকেও আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। জিলহজ মাসও ইবাদতের মৌসুম, আমার আল্লাহ পাক আমাদের করে জিলহজ মাস দিয়েছেন। এই জিলহজ মাসে হজ, এই হজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। শুনছেন আপনারা, হজের প্রতি আমাদের কি করতে হয় বলেন, গুরুত্ব দিতে হবে। এই হজের আগাজ, হজের ইবতেদা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়, হ্যাঁ আল্লাহর ঘর কাবা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়, আল্লাহর ঘর কাবা একদম প্রথম প্রথম দুনিয়া শুরু হওয়া থেকে আল্লাহর ঘর। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়ালিন নাস, মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযি বিবাক্কাতা মক্কা শরীফ। মানুষদের কোন উলামা হযরত বলেছে না, দিনী ঘর মানে মানে মুসলমানদের লেগে দিনী ঘর ওইটা প্রথম, না না, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নাস মানুষের জন্য প্রথম ঘর। তার মানে ঘর কাকে বলে? চার দিওয়ারি থাকবে, দরজা থাকবে, মাথায় ছাদ থাকবে, এর নাম কি? ঘর। মানুষদের লেগে প্রথম ঘর, তার মানে দুনিয়াতে কোনো ঘরই হয়নি, প্রথম ঘর আমার আল্লাহ কাবা ঘর তৈরি করলেন। আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই, কাবা ঘর মোট 10 বার তামির হয়েছে। কবার বলে? 10 বার। ইব্রাহিম খলিলুল্লাহ তার আগে 3 বার তামির হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ 4 বার, তারপরে 6 বার তামির হয়েছে, হুজুর পাক নিজে তামির করেছেন। পরে কাবা শরীফকে ছোট করে দেওয়া হয়েছে। এখন আমরা কাবা শরীফ কিরাম দেখি, চার কোনা কাবা শরীফ কিরকম বলে? আপনারা দেখেছেন কাবা শরীফ তো মোবাইলে, কিরকম? চার কোনা, কিন্তু ওইটা কাবা শরীফ না, হুজুর পাক এটা করেছেন চার কোনা। আগে কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জামানায় কাবা শরীফ, তার আগে কাবা শরীফ কেমন ছিল? দুটো কোণ ছিল আর একদিকে গোল ছিল, যেটা হাতিম দেখেন কাবা শরীফ পাশে একটা গোল মতন ঘিরা থাকে, দেখেছেন? ওইটা সমেত কাবা শরীফ, ওটাকে লিয়ে পুরা দুদিকে কোন এরকম কোন আর ওদিক সামনে গোল, এটা আল্লাহর ঘর কাবা। হুজুর পাক ওটাকে ভেঙে হুজুর পাক মাঝখান দিয়ে অর্ধেক ছাদ করে দিলেন, অর্ধেক খোলা করে দিলেন, অর্ধেকে তালা লাগিয়ে দিলেন আর একটা ফাঁকা। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জানিয়েছিলেন, হুজুর জানতেন যে এমনও দিন চলে আসবে তখন বড় লোকরা বড় লোকদের লেগে খুলবে, গরিবদের লেগে খুলবে। হুজুরের উম্মত সব হুজুরের কাছে সমান, গরিবও যেমন রসুলুল্লাহর উম্মত, আমিরও তেমন রসুলুল্লাহর উম্মত। হুজুর কি করলেন? আমাদের দিকে খেয়াল করে হুজুর অর্ধেকটা তালা করে দিলেন, অর্ধেকটা খুলে দিলেন আর হুকুম দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন যে যে দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়লে যেমন কাবার ভিতরে নামাজ হয়, হাতেমের ভিতরে নামাজ পড়লে ওই রকম কাবার ভিতরে নামাজ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ, সব করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ হুজুর আমি আমি কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে চাই, ওই ছাদওয়ালা কাবার ভিতরে নামাজ পড়তে চাই। হুজুর পাক আম্মা আয়েশাকে বললেন, তুমি হাতেমের ভিতরে নামাজ পড়ো। আম্মা আয়েশা হাতেমের ভিতরে নামাজ পড়লেন। আম্মা জান যখন হাতেমের ভিতরে নামাজ পড়লেন, হুজুর পাক বললেন, আয়েশা তুমি যেমন ওই ঘরের ভিতরে নামাজ পড়লে যে কাবার ভিতরে নামাজ, হাতের ভিতরে নামাজ পড়লে সেই হাতের ভিতরে আল্লাহর ঘর কাবার ভিতরে নামাজ, একবার জোরে বলুন। তাহলে এই কাবা শরীফ কোরআন শরীফের জিকির ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আছে, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে কিভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক নিশান দিলেন, এক টুকরা মেঘ চলে এলো, যখন কিছুই ছিল না ফাঁকা, এক টুকরা মেঘ চলে এলো, এসে ওই মেঘ ছাওয়া করে দিল, পুরা মেঘটা যেমন ছায়া করে দিল ওই ছাওয়া অনুযায়ী ঘুরতে আরম্ভ করলো,
ঘুরতে 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 নিচই আসলান, যে আগেকার যেটা প্রথম ইন্নাওয়ালা বাইতে উদিয়ালিনে যেটা প্রথম ঘর, সেই ঘরের ভিত উঠে চলে এলো। ইব্রাহিম খলিলুল্লাহ সেই ভিতের উপর থেকে কাবা তামির করতে আরম্ভ করলো। মুসলমানরা চলে তো খেয়াল করে শুনে গেলেন, এ নবী উম্মত উম্মানেরা মুফাসসিরে কুরআনরা তাফসীরের মধ্যে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে, মুফাসসিরে কুরআনরা আর তাফসীরের সঙ্গে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। আর কিভাবে বর্ণনা করছেন শুনে রেখে দেন। অনেকে বলে যে না না না, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কাবা, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কাবা হতো তাহলে ইখতিলাফি কথা আছে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যদি কাবা হতো তাহলে যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা হাজেরাকে আর ইসমাইল জাবিউল্লাহ হুজুরকে যখন ওই ফাঁকা বিরাট চারটে পাহাড়ের মাঝখানে সমতল জায়গা যেখানে এখন বর্তমান কাবা উপস্থিত আছে ওই জায়গায় যখন ছেড়ে আসছিলেন, তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক কিছুই নেই, না পানি আছে, না না দানা আছে, না পানি আছে, না কোনো ছায়া আছে, কিছুই নেই। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন কিছুই নেই, কোনো মানুষজন নেই, তবে আল্লাহ হা হা আপনার ঘরের ছায়া আছে, ওই ঘরের ছায়াতে আমি আমার বিবিকে আমি আমার ছেলেকে রেখে দিয়ে গেলাম। তাহলে ঘরের ছায়া কোথা থেকে এলো? আল্লাহর ঘর যদি না থাকে তাহলে ঘর আছে এই দোয়া কেন করলেন? এ নবীর উম্মত উম্মদিনার ইব্রাহিম খলিলুল্লাহর এলেমে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওখানেই আল্লাহর কাবা ছিল, ওখানে আল্লাহর ঘর ছিল, ওই জায়গাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রেখে দিয়ে চলে এলেন। এ নবীর উম্মত উম্মদিনার মুসলমানের ছেলেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার আগে তো আমার আল্লাহ পাক এই কাবাকে তিনবার তামির করিয়েছিলেন, তার মধ্যে প্রথম তামির কোন মানুষ করে না, প্রথম তামির আমার আল্লাহ মালাইকা ফেরেশতা দিয়ে করিয়েছিল। কাবা শরীফ প্রথম মালাইকা ফেরেশতারা তৈরি করল। ঘটনা এমন হলো, হযরত আদম সাফিউল্লাহ ছিলেন জান্নাত, পাইকারে জান্নাত ছিলেন, হুজুরের জন্ম জান্নাতেই, হুজুরের জন্ম জন্ম বলতে সৃষ্টি, হুজুর তো বাপ মা ছিল না, হুজুরের সৃষ্টি কোথায় বলেন, হুজুরের মিলাদ কোথায় বলেন, জান্নাত, হুজুর জান্নাতে থাকেন, ঘটনা সবাই জানেন। তো হুজুর পাক হযরতে আদম সাফিউল্লাহ হুজুর পাক তিনি তিনি গন্ধম গাছের ফল খেয়ে ফেলেন, আমার আল্লাহ বললেন যে খবরদার লা তাকরাবা হাজিহি সাজারা ফাতাকুনা মিনাজ জালিম, খবরদার যাবে না তুমি, তাহলে খাসারা পানি অলম এসে হয়ে যাবে। হযরতে আদম সাফিউল্লাহ খেয়ে ফেললেন শয়তানের অসুয়াসাতে, আল্লাহ পাক বললেন আদম তুই তোমাকে মানা করিনি, আদম মাথা হেঁট করে ভুল হয়ে গেছে মাথা হেঁট করে, তোমার আল্লাহ না বলে না আমার আগে শিখালেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসির, জানেন না জানেন নাবি, তোমার আল্লাহ পাকের দরবারে এসে কাঁদছেন কাঁদছেন শত শত বছর ধরে, কয়েকশো বছর ধরে কেঁদে 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 আল্লাহ পাকের দয়ে মাপ চাই, আল্লাহ কবুল করলেন হুজুরের ওসিলাতে, আল্লাহ দোয়া কবুল করলেন, মাফ করে দিলেন। এক তারিখে হযরত সিস আলাইহিস সালামকে আদম সাফিউল্লাহ হুজুর ডাকলেন, ডেকে আদম সাফিউল্লাহ হুজুর বললেন সিস আমাকে জান্নাতের ফল খুব খুব ইয়াদ হয়, জান্নাতের ফলের আমার খুব মনে পড়ে, জান্নাতের ফলের কথা, যখন জান্নাতের ফল আমাদের তাসাব্বুরে কি হয় জান্নাতের ওই যে বেদানা জান্নাতের, না না জান্নাতের ফল থেকে মুরাদ আল্লাহর কুরবিয়াতের ফল, আল্লাহর মহাব্বতের ফল, আল্লাহর ভালোবাসার ফল। যখন এরম ভাবে দোয়া চাইলেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, কান্না কান্নাকাটি করতেন, খুব মনে করতো জান্নাতের কথা মনে করে কান্দতেন। হ্যাঁ আপনি যদি একটা বিশাল জায়গায় থাকেন ভালো করে, আপনি যদি মদিনায় থাকেন, মদিনা সে হুজুরের এইভাবে চিন্তা করেন, হুজুরের দরবারে আপনি আসেন বছরের পর বছর, বছরের পর বছর, বছর পর আপনি যদি চলে আসেন, আপনি যদি দেখে দিয়ে চলে আসেন, হুজুরের জায়গার থেকে আর পৃথিবীতে কোনো সুন্দর জায়গা আছে? হ্যাঁ আপনার কি মদিনার কথা মনে পড়বে না? মদিনার কথা মনে পড়ে আপনার চোখ দিয়ে পানি বেরোবে না? আপনি কাঁদবেন, আপনার মন ঠিক থাকবে? হাসি খুশি করলো আবার যখন মনে পড়ে যাবে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, একা থাকলে এই চোখ দিয়ে পানি কেন? আপনার পেরেশান, আপনি মদিনার কথা সবসময় মনে থাকেন, রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের কুরবিয়াত আপনাকে খুব খুব আপনাকে কষ্ট দেবে। হযরত আদম সাফিউল্লাহ আল্লাহর কুরবিয়াতে ছিল,
জান্নাতে ছিলেন, জান্নাত মানে আল্লাহর কুরবিয়াতে ছিলেন। হ্যাঁ, আর উলামায়ে হযরতরা বলছে আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন সেই জান্নাতে কি জান্নাতের নাম ছিল? হ্যাঁ, কুরবিয়াতের জান্নাত, মুকাররাবিনদের মানে মুকাররাব জান্নাতে ছিলেন, কারিবির জান্নাতে ছিলেন আল্লাহ। তো হযরত আদম সাফিউল্লাহ যখন এরকম কান্নাকাটি করতেন, ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া চাই, তারা বলে আল্লাহ আদমের উপর দয়া করে দেন, আদমের উপর আপনি দয়া করে দেন। আমার আল্লাহ পাক কি করলেন, আদম সাফিউল্লাহর জন্য ফেরেশতাকে বলে, এ আমার মালাইকা ফেরেশতারা জান্নাত থেকে একটা জান্নাতের ঘর দুনিয়াতে নিয়ে যাও, জান্নাতের ঘর নিয়ে যাও। হ্যাঁ, আল্লাহ দুনিয়াকে জান্নাতের মহল তৈরি করছে একবার, জান্নাতের একটা ঘর নিয়ে যাও, জান্নাতের একটা আলো নিয়ে যাও, জান্নাতের আনোয়ারের মধ্যে একটা আনোয়ার নিয়ে যাও, নূর নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা আদমের বসার জন্য একটা পাথর নিয়ে যাও। জান্নাত থেকে ঘর মালাইকা ফেরেশতা নিয়ে এলেন, ফেরেশতা নিয়ে এসে এই যে জায়গায় এখন বর্তমান কাবা ঠিক ওই জায়গায় রাখলেন। আর কোথায় রাখলেন? বাইতুল মামুরের একদম পুরা নিচয় ওই জায়গায় রাখলেন। জান্নাতি নূর ওই ঘরের মধ্যে দিয়ে দিলেন, আর আদম আলাইহিস সালামের বসার জন্য জান্নাতি পাথর নিয়ে দিলেন। একবার জোরে বলুন, যে পাথরটা জান্নাত থেকে নিয়ে যাওয়া হলো আদম আলাইহিস সালামের বসার জন্য, সেই পাথরটাই পরে হাজিরা আসওয়াদ হলো। একবার জোরে বলুন, হাজিরা আসওয়াদ। আর হযরতে আদম সাফিউল্লাহ হুজুরকে ওই জান্নাতের ঘর দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় থাকলে যখন যখন ঘরের বাইরে দুনিয়ায় আর ঘরের ভিতরে যখনই ঢুকতেন, ঢুকার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকাচ্ছে জান্নাতের ঘর, জান্নাতের আলো আর জান্নাতের বসার জায়গা। আদম আলাইহিস সালাম বসে বসে ওখানে ইবাদত করতেন, আল্লাহ পাককে ডাকতেন, খুব আল্লাহ পাকের জিকির আজগার করতেন। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাঁড়, হে নবীর উম্মত, জিন্নাত শয়তান থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ওই জান্নাতের ঘরকে পাহারাদার নিযুক্ত করে দিলেন, জান্নাতের ঘরকে পাহারাদার নিযুক্ত করে দিলেন, পাহারাদার নিযুক্ত হয়ে গেল। চতুর্দিকে মালাইকা ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারা দিতে আরম্ভ করলো। যতদূর যতদূর পর্যন্ত পাহারা দিত, কিছু কম বেশি 9 কিলোমিটার, 9 মাইল, 9 মাইল মানে কাবা শরীফ, এই কাবা শরীফের এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, চতুর্দিকে 9 মাইল কম বেশি, 9 মাইল কম বেশি দূর পর্যন্ত মালাইকা ফেরেশতারা পাহারা দিত। আর ওই যত দূর পর্যন্ত মালাইকা ফেরেশতারা পাহারা দিত, অত দূর পর্যন্ত ওই জায়গা ওই জমিনটাকে আমার আল্লাহ হুদুদে হারাম বানিয়ে দিল। হুদুদে হারাম মানে, হুদুদে হারাম মানে ওটা হুদুদ মানে ওটা জায়গা, অতটা ওটা হারাম শরীফ মানে কাবা শরীফের ওইটুকু জমিন, অতটা পর্যন্ত কাবা শরীফের দূরত্ব মানে আয়ত্ত। এই যে হুদুদে হারামের ভিতরে কেউ যদি ঢুকতে চায়, আমরা যদি ঢুকতে চাই জীবনে এইভাবে ঢুকতে পারবো না, যেভাবে আছি এইভাবে ঢুকা যাবে না, ইসলাম নিষেধ করেছে, শরিয়াতের খিলাফ হয়ে যাবে। যদি ঢুকতে হয় আপনাকে, যদি হজের সময় হয় তাহলে হজের নিয়তে ঢুকতে হবে, যদি হজের সময় না হয় নফল উমরার নিয়তে, নফল হজের নিয়তে ঢুকতে হবে। ইহরাম ছাড়া আপনি এমনি ঢুকতে পারবেন না, আল্লাহ নিষেধ, ঢুকতে গেলে আপনাকে ইহরাম পরে। এবার যদি আপনি ওই জায়গার মানুষ হন আপনার লেগে ফতোয়া আলাদা, কিন্তু যদি এমনি মানুষ হন, ধরেন ধরেন আপনি আমি গেছি কাবাসি তফ করলাম, কাবাসি আছে আছে ঘুরছি ঘুরছি, ঘুরতে 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 9 মাইল ওই যে হুদুদ হারামের বাইরে সব বোর্ড লাগানো আছে, পিলার লাগানো আছে হুদুদ হারামে, আমি যদি বাইরে চলে যাই, হুদুদ হারামের বাইরে যদি চলে যাই, আমি আর ঢুকতে পারবো না। আবার ঢুকতে গেলে আপনার আমাকে ইহরাম পরে নফল হজের নিয়ত মানে উমরা হজের নিয়ত করে ঢুকতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? যতদূর পর্যন্ত ওই মালাইকা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে পাহারা দিতেন, ওই ওই পাহারাদার যত মালাইকা যতদূর পর্যন্ত ছিলেন, ওই অতদূর পর্যন্ত আমার আল্লাহ কি করলেন, হুদুদে হারাম বানিয়ে দিলেন। একবার জোরে বলে, ওটাই কাবা শরীফের হুদুদ, সীমা, সীমানা, হুদুদ সীমানা, দূরত্ব সীমানা বানিয়ে দিলেন।